সাহাবীরা আল্লাহর রাসূলকে এতটাই ভালোবাসতেন, একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাসূল যেহেতু নাই আমার এই চোখ দ্বারা আমি পৃথিবীর কোনো কিছু দেখতে চাই না, রাসূল যেহেতু আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আল্লাহ আমার এই কান দ্বারা কারো কথা আমি শুনতে চাই না। ভাইরা আমার, আল্লাহর রাসূলকে সাহাবীরা এতটাই ভালোবেসেছে। বারোই রবিউল আউয়ালে আল্লাহর রাসূল দুনিয়াতে যেমন এসেছেন, ঠিক বারোই রবিউল আউয়ালে আল্লাহর রাসূল আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহর নবী যখন বারোই রবিউল আউয়ালে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যখন আল্লাহর কাছে চলে গেলেন, মদিনার শহর তুলিতে একজন সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি, একজন গিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি, শুনেছো তুমি আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে গেছে? সাহাবি আল্লাহর রাসূলের প্রেম এতটাই কলিজার ভিতরে ছিল, আল্লাহর রাসূলকে এতটাই বেশি এতটাই মহব্বত করেছেন। ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি আল্লাহর রাসূলের চলে যাওয়ার কথা যখন শুনলেন, মনে হয় যেন আকাশটা ভেঙে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বির মাথার উপরে পড়ে গেল। চুপ করে দাঁড়িয়ে আল্লাহর কাছে এবার দোয়া করতেছেন, দেখেন কত মহব্বত রাসূলের জন্য। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, অনেকে বলে যে হুজুর দোয়া কবুল হয় না, আপনি আল্লাহকে ডাকার মতো ডাক দেন, আল্লাহর কাছে বলে যেভাবে চাইলে পাওয়া যায় সেভাবে চান, আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ পাক দিতে দেরি করবে না, যেমন আব্দুল্লাহ ইবনে যায়েদের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাসূল যেহেতু দুনিয়ায় নাই আপনার ডাকে সাড়া দিয়ে আপনার কাছে চলে গেল, সেজন্য আমি আমার চোখ দ্বারা দুনিয়ার কোনো নিয়ামত কোনো জিনিসকে আমি আর দেখতে চাই না, অর্থাৎ আমার এই চোখ দ্বারা যদি রাসূলকে আমি দেখতে না পাই, এই চোখ দ্বারা অন্য কিছু আমি দেখতে চাই না। দুই নাম্বার দোয়া করলেন, ও আল্লাহ আমি আমার এই কান দ্বারা রাসূলের কথা শুনতাম, রাসূল যেহেতু নাই আমি আমার এই কান দ্বারা দুনিয়ার কোন আওয়াজ দুনিয়ার কোন গল্প দুনিয়ার কোন কিছু আমি আমার কান দ্বারা শুনতে চাই, আল্লাহ আপনি আমাকে বন্ধ করে দেন, চির জীবনের জন্য আপনি আমাকে বধির করে দেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ আল্লাহ রাসূলের প্রেমে পড়ে যখন এই দুইটা দোয়া করলেন, আল্লাহ আমাকে অন্ধ করে দেন আমাকে বধির করে দেন, রাসূল যেহেতু নাই আমি চোখ দ্বারা দুনিয়ার কোনো কিছু কিছু দেখতে চাই না, আমার রাসূল যেহেতু নাই রাসূলের কথা ছাড়া অন্য কোনো কথা আমি শুনতে চাই না, বধির করে দেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে যায়েদকে অন্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে যায়েদকে আল্লাহ পাক বধির করে দিয়েছে। ভাইরামা, সেজন্য বারোই রবিউল আউয়াল রাসূল যেমন এসেছে আবার রাসূল চলেও গেছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাসূলের চলে যাওয়ার কথা শুনে কতটা পাগল রাসূলের জন্য। সেজন্য আসুন সদা সর্বদা সর্বাবস্থায় শুধুই বারোই রবিউল আউয়ালে নয়, মৃত্যুর আগ পর্যন্ত বেশি বেশি রাসূলের উপরে দুরুদ পড়ি। সংক্ষিপ্ত দুরুদ আমরা পড়তে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারোই রবিউল আউয়ালের আমল, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক দিনের আমল হলো আপনি বেশি বেশি করে দুরুদ পড়েন, অন্তত পক্ষে 100 বার, অন্তত পক্ষে 100 বার, আর যদি তা না হয় সকালবেলায় 10 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাগরিবের নামাজ আদায় করার পরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন এই আমলের কারণে আল কিয়ামতের ময়দানে রাসূল আপনাকে সুপারিশ করবে, আল্লাহর জান্নাতে সঙ্গে করে নিয়ে যাবে বলেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি দুরুদের উপরে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন।